ডিয়ার ভিউয়ার্স, আবার আপনাদেরকে স্বাগতম আমাদের এই চ্যানেলে। রাম রহিমকে বিয়ে করতে চেয়েছিলেন রাখি, কিন্তু স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়ায় হানিপ্রীত। দুই নারী ভক্তকে ধর্ষণের দায়ে 20 বছরের কারাদণ্ড দেশপ্রাপ্ত ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরমিত সিং রাম রহিমকে বিয়ে করতে চেয়েছিলেন বলিউড অভিনেত্রী, সমালোচিত ও আলোচিত আইটেম গার্ল রাখি সাওয়ন্ত। কিন্তু রাম রহিমের পালিত কন্যা হানিপ্রীত তার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছিল বলে ভারতের একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তিনি এই কথা বলেন। সাক্ষাৎকারে রাখের দাবি, তিনি রাম রহিমের ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন, তবে হানিপ্রীত সেই জায়গার থেকে সরে যাননি। রাখির দাবি, প্রায় 3.5 বছরের বেশি সময় ধরে রাম রহিম ও তার পালিত কন্যা হানিপ্রীতকে চিনেন তিনি। রাম রহিমের কাছে এতটাই চিনতেন যে সে ধর্ষক বাবা সম্পর্কে তথ্য জানতে হলে তিনি সবচেয়ে উপযুক্ত মানুষ। প্রকাশ্যে বাবা ও মেয়ের সম্পর্ক হিসেবে পরিচিত দিলেও হানিপ্রীত ও রাম রহিমের সম্পর্কে যে আদৌ বাবা মেয়ে ছিল না তার মনে করে দিয়েছেন রাখি। তাদের মধ্যে কি সম্পর্ক তাও পরিষ্কার বলে দাবি করেন তিনি। রাখি বলেন, রাম রহিমের জন্মদিনের নিয়ন্ত্রণে রাখি বিতর্কিত গুহাতেও গিয়েছিলেন, সেখানে তিনি একটি পানীয় খেতে দিলে সেটা খেয়ে নাকি তিনি অবচেতন হয়ে পড়েন। রাম রহিম তার সাথে অব্যবহতা করার উদ্দেশ্যে এই পানি খাওয়ান বলে দাবি তার। তবে হানিপ্রীত সেই ঘনিষ্ঠতা আটকায়, কারণ তাদের এই ঘনিষ্ঠতা মেনে নিতে পারেনি হানিপ্রীত। রাখি আরো বলেন, তিনি যাতে হানিপ্রীতের সতীন না হয়ে উঠতে পারে তার জন্য সবরকম চেষ্টা করেছিলেন হানিপ্রীত। সেই সময় রাম রহিমের নারী অনুসারীরা নির্যাতন ও পুরুষ অনুসারীদের খোঁজা করার বিষয়টি জানা ছিল না, তবে তিনি সবসময় নারী বেষ্টিত থাকতেন। উল্লেখ্য, দুইজন ভক্তকে দর্শনে দেয় 2002 সালে হওয়া মামলায় 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে, একই সঙ্গে 30 লাখ টাকা জরিমানাও করা হয়েছে। এর আগে 25 আগস্ট শুক্রবার দোষী সাব্যস্ত করে রায় দেওয়া হলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ জড়ায় রাম রহিম সিংহের ভক্তরা, এতে প্রায় 36 জন নিহত হয়। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন।